ক্লিক করুন অ্যাপের বেল আইকনে আর সাবস্ক্রাইব করুন এবিপি আনন্দ। সব সময় থাকুন খবরে। কোয়ারেন্টাইন সেন্টার করার গুজবে দুন্দুমার উত্তেজনা বহরমপুর শহরের গোড়াবাজার এলাকা। রাস্তা অবরোধ করে বিক্ষোভ স্থানীয় বাসিন্দাদের। এই মুহূর্তে টেলিফোনে আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি রাজীব চৌধুরী। রাজীব, ঠিক কি পরিস্থিতি এই মুহূর্তে? সন্ধানী, এই মুহূর্তে উত্তেজনা নেই, বিশাল পুলিশ বাহিনী গিয়ে অবরোধকারীদের উঠে দেয় এবং যারা রাস্তায় বাঁশ বেঁধেছিলেন সেই বাঁশ উঠিয়ে দিয়েছেন। মুর্শিদাবাদ জেলার পুলিশ সুপার নিয়ে যান, বিশাল পুলিশ বাহিনী নিয়ে ঘটনাস্থলে যান। এদিন বিকেল থেকেই গুজব রটে যায়, ওখানে স্থানীয় প্রাইমারি স্কুল রয়েছে সেখানে কোয়ারেন্টাইন সেন্টার হবে এবং তারপরেই ওই দ্বারা তারা রাস্তায় বাঁশ বেঁধে দেয় এবং এই বাসের অবরোধ তুলে নিতে পারে এবং তাদের কোনো কোয়ারেন্টাইন সেন্টার হবে না। কিন্তু স্থানীয় মানুষজন তাদের কথায় পুলিশের কথায় বিশ্বাস না করায় সুখের উত্তেজনা সন্ধ্যের পরে গিয়ে পুলিশ এই বাসের ব্যারিকেড তুলতে গেলে পুলিশের সঙ্গে বচসা ধাক্কাধাক্কি শুরু হয়। পরে পুলিশ গিয়ে লাঠিচার্জ করে অবরোধকারীদের ওখান থেকে সরিয়ে দেয় এবং তাদেরকে আটক করে নিয়েছে। স্বর্ণান, ধন্যবাদ। Ahora que tú lo...